আল্লাহকে যদি আমি ভয় করি মুত্তাকি যদি হই মুত্তাকি কাকে বলা হয় যে আল্লাহকে ভয় করে আমি যদি আমার ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায় তাহলে কি লাভ আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পুরস্কার হিসাবে ঘোষণা করেন সূরা বাকারার 184 94 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন বান্দা তুমি যদি আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ তোমার সাথে থাকব সুবহানাল্লাহ দুই নম্বরে সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকা ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন তুমি যদি আমি আল্লাহকে ভয় করো আর আমি আল্লাহ তোমাকে পছন্দ করব সুবহানাল্লাহ এরপরে আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাহু আলীমুম বিল মুত্তাকিন বান্দা তুমি যদি আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ তাআলা তুমি কোথায় যাও কোথায় কি করো কোথায় খাবে কোথায় চলবে কোথায় ঘুমাবে সব কিছু খবর আমি আল্লাহ তোমার রাখব সুবহানাল্লাহ এরপরে 4 নম্বরে কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন বান্দা তুমি যদি আমি আল্লাহকে ভয় করো তুমি আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া যখন চাইবে আমি আল্লাহ তাআলা তুমি যা চাইবে তোমাকে আমি আল্লাহ তাই দিয়া দিব সুবহানাল্লাহ আরো আওয়াজ দাও সুবহানাল্লাহ মুত্তাকির এত দাম এই জন্যই আল্লাহ 30টা রোজা দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য 30 রোজা আল্লাহ কেন দিলেন কিছু কি বোঝা আসছে আপনাদের তাকওয়া অর্জন করার জন্য মুত্তাকি আল্লাহর ভয় ভিতরে ঢুকানোর জন্য এরপরে 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজর 45 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি তাকওয়া তোমার ভিতরে ঢুকাইতে পারো আল্লাহর ভয় যদি তোমার ভিতরে ঢুকাইতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে কদা দিলাম এমন জান্নাত তোমাকে আমি আল্লাহ তাআলা দান করে দিব জান্নাত দিয়ে দিবে যদি তাকওয়া অর্জন করতে পারি এরপরে 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নিইমাদারুল মুত্তাকিন মুত্তাকিনদের বাসস্থান হবে সর্ব উত্তম বাসস্থান এর বান্দা তুমি যদি আমার ভয় তোমার ভিতরে ঢুকাইতে পারো আমি আল্লাহ তোমাকে কথা দিলাম এমন বাসস্থান আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব দুনিয়ার কেন জান্নাতের ভিতরে উচ্চ বাসস্থান আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার লাহুম ফিহা মা ইয়াশাউনা কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্থায়ী জান্নাত আমি তোমাদেরকে দান করব ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত যে জান্নাতের নিচে দিয়ান মধুর নহর থাকবে সুবহানাল্লাহ আমাদের দুনিয়ার মধ্যে যে বড় বড় নদীগুলো দেখা যায় পানির নদী জান্নাতের ভিতরে জান্নাতের নিচে দিয়া আমি যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে এই ব্যক্তিকে এমন জান্নাত আমি আল্লাহ তাআলা দিব যে জান্নাতের নিচে দিয়া মধুর নহর থাকবে মধুর নদী থাকবে যে জান্নাতের নিচে দিয়া দুধের নহর থাকবে অরিজিনাল দুধ আমাদের দেশের মতো দুই নাম্বার দুধ নয় কে বলেন ঠিক না বেঠি অরিজিনাল দুধ আর এখন কুচকুরে পাওয়া যায় না গড়ের ভিতরে গ্যালন ভরা পাউডার থাকে আসরা নাই এরকম ভাবে ফিডের অভাব নাই জান্নাতের নদীর জান্নাতে যে দুধ দিবে এই দুধের মধ্যে কোনো ভেজাল নাই যত খাইবে তত শক্তি বাড়বে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম ফিহা মা ইয়াশাউনা
kadzalika yajzillahul muttaqin erpore ami allah jannater bhitore muttaqi byakti ke ja mon chaibe tai ami allah tara diya dibo subhanallah ja mon chay prashno kore huzur jannater bhitore mot khaite parbo kina প্রশ্ন করে হুজুর জান্নাতের ভিতরে টেলিভিশন দেখতে পারবো কিনা হুজুরকে আটকানোর জন্য তার প্রশ্ন করে জান্নাতের ভিতরে টিভি দেখতে পারবো কিনা জান্নাতের ভিতরে সুন্দরী মেয়েদের নাচ দেখতে পারবো কিনা জান্নাতের ভিতরে মদ খেতে পারবো কিনা ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো করা হয় এই প্রশ্নের উত্তর হলো জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার যদি মদ খেতে জান্নাতে মন চায় তাহলে দিবে তোমার যদি জান্নাতের ভিতরে উলঙ্গ মেয়ে নাচ দেখতে মন চায় তাহলে আল্লাহ দিবে তোমার মনটা চাইতে হবে কিন্তু আফসোসের বিষয় হলো জান্নাতের ভিতরে এমন মন কোনদিন যাবে না এরপরে 7 নম্বরে 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 51 নম্বর আয়াতের মধ্যে বলেন তাকওয়া যদি অর্জন করতে পারো তোমাকে নিরাপত্তা আমি আল্লাহ তাআলা দান করব আজকে তো নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী নিরাপত্তার জন্য কত ব্যবস্থা এরকম ভাবে কত মানুষের ব্যবসায়তে নিরাপত্তার জন্য কত ব্যবস্থা আছে না নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তাকওয়া অর্জন করো তাকওয়া যদি অর্জন করো তোমার নিরাপত্তা দেওয়ার মালিক আমি আল্লাহ 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 53 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিরিন তাকওয়া যদি অর্জন করতে পারো আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেশমের পোশাক তোমাকে পরিধান করাইব 10 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জাসের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে মাহে রমজানের 30টা রোজা রাখার পর তাকওয়া যদি অর্জন করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে কথা দিলাম তোমার ওলি তোমার অভিভাবক আমি আল্লাহ নিজে হয়ে যাব সুবহানাল্লাহ তাহলে মাহে